الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده قال تعالى وإن كنتم جنبا فاطهروا وقال عليه الصلاة والسلام لا تقبل صلاة من غير طهور ولا صدقة من غلول উপস্থিত বাংলা ভাষী ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশা করি আপনারা অবগত আছেন যে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম বা বিষয় হচ্ছে গোসল এবং গোসলের প্রকার, কিভাবে একজন মুমিন ব্যক্তিকে গোসল করতে হয়, ইসলাম গোসলের সম্পর্কে কি বিধান দিয়েছে, কত প্রকারের গোসলের কথা ইসলাম বলেছে, সে সকল গোসল কখন কখন করতে হবে আমরা সে বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা জানব গোসলের অর্থ কি, আমরা জানব যে ওয়াজিব বা ফরজ গোসল কতগুলি, আমরা এটাও জানব যে মুস্তাহাব বা সুন্নত গোসল কত প্রকারের এবং কি কি, আমরা আরো জানব যে মুবাহ গোসল কি কি। এর মধ্যে আমরা জানব যে যদি কেউ বড় নাপাক থাকে তাহলে তাকে কি কি করা নিষেধ। অতঃপর আমরা শেষে জানব কিভাবে সুন্নতের নিয়মে গোসল করতে হয়। আমরা এই আলোচনাগুলি আজকে ইনশাআল্লাহ ধীরে ধীরে শোনার চেষ্টা করব। বিষয়টি যদিও হয়তো মানুষকে প্রথম দৃষ্টিতে প্রথম নজরে একটু হালকা মনে হতে পারে যে গোসলের বিষয়ে আলোচনা হবে, এটা আবার কেমন বিষয়, কিন্তু মনে রাখবেন ইসলামের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষের পাক ও পবিত্রতা। যদি এই পাক ও পবিত্রতা আর এই গোসল কাজেই মানুষের ভুল থাকে তাহলে অনেক সময় তারপরে যে ইবাদতটি সম্পন্ন করতে হয় সেই ইবাদতটি আর তার ভালো হয় না, অনেক সময় নাও হতে পারে। সেজন্য প্রথম নজরে আপনাকে বিষয়টা হালকা মনে হলেও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে যে আজকের এই ঘণ্টাখানেক আলোচনায় আপনারা গোসলের সম্পর্কে একটা পুরোপুরি সুন্দর ইসলামিক ধারণা নিবেন এবং বুঝবেন, এটাই আমি আজকে আশা করি। বন্ধুগণ, গোসল একটি এমন বিধান যেটা ইসলাম তো দিয়েছে, তার সাথে সাথে পৃথিবীর প্রত্যেক সুরুচিকর ব্যক্তি, বলতে পারেন যে সুফিতরাতের ব্যক্তি, সুনেচারের ব্যক্তি, যা যে প্রকৃতিগতভাবে ভালো, এরকম প্রত্যেক ব্যক্তি গোসলকে পছন্দ করে। আর সমাজে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে যে পাক সাফ হয়ে থাকে, তার শরীরে তার কাপড়ের দুর্গন্ধ থাকে না, এরকম ব্যক্তিকে মানুষও পছন্দ করে। তাহলে বলা যেতে পারে যে গোসল যেমন একটি ইসলামের বিধান তেমন একটা প্রকৃতিগত বিধান। এই কারণে মানুষ তো গোসল করে করে দেখবেন অনেক সময় পশু পাখিও গোসল করে, গোসল করে না? গরমের সময়ও দেখা যায়, অন্য সময়ও দেখা যায়, দেখা যায় যে কুকুর পুকুরে ডুব মারছে, হাতি পানিতে ডুবছে, এমনকি ছোট ছোট পাখিও মাঝে মাঝে গোসল করছে। তাহলে বোঝা যাচ্ছে যে গোসল একটা এমন বিষয় যেটা একটা ফিতরতি বিষয়, যেটা একটা নেচার, মানুষের তো মানুষের, পশু প্রাণীর মধ্যেও এই নেচারটি বা এই ভালো কাজটি দেখা যায়। এই কারণে আমরা আজ জানব যে আমাদের প্রিয় ইসলাম, প্রিয় ধর্ম ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানের সম্পর্কে কি বলেছেন। আমাদেরকে গোসলের সম্পর্কে যে বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সেটা সূরা মায়দার 6 নম্বর আয়াতে। সেই সূরা মায়দার 6 নম্বর আয়াতে নামাজ যারা আদায় করতে চায়, সম্পাদন করতে চায়, তাদেরকে ওজুর আদেশ করা হয়েছে,
এবং ওযু করার পর তারপরে বলা হয়েছে ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা নাপাক থাকো জুনুবি থাকো তাহলে তোমরা পাক সাফ হয়ে যাও। এটা হচ্ছে কোরআন শরীফে ওই আয়াত যেখান থেকে এই গোসলের বা পাক পবিত্রতার আদেশ করা হয়েছে। গোসল শব্দটির অর্থ কি? আমরা গোসল বলি কিন্তু এটা হচ্ছে আরবি শব্দ, যেটা হয়তো আমরা বাংলা বা উর্দু বা ফার্সিতেও এটা ব্যবহার করে থাকি, কিন্তু এই গোসল শব্দটি হচ্ছে আরবি শব্দ। গাসালা ইগসিলু মানে হচ্ছে ধোয়া, ধৌত করা। সেখান থেকে এই গোসল, নিজের শরীরকে পুরা শরীরকে পানি দিয়ে ধৌত করাকে গোসল বলা হয়। পুরা শরীরকে পানি দিয়ে ধৌত করাকে, ধুয়ে ফেলাকে গোসল বলা হয়। আমরা ধীরে ধীরে জানব এই গোসলের বিধানগুলি ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে যদি গোসলকে দেখা যায় তাহলে গোসল তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। প্রথম প্রকারের গোসল হচ্ছে ওয়াজেব বা ফরজ গোসল, যেটাই ওয়াজেব গোসল সেটাই ফরজ গোসল। আর দ্বিতীয় প্রকারের গোসল হচ্ছে মুস্তাহাব বা সুন্নত গোসল। আর তৃতীয় প্রকার গোসল হচ্ছে মুবাহ গোসল, মানে তাতে করা না করাতে কোন নেকি যায়, নেকি হয় বা নেকি হয় না, আপনার জন্য সেটা বৈধ। এই তিন প্রকারের গোসল ইসলামের দৃষ্টিতে দেখা যায়। এখন আমরা জানব প্রথম প্রকারের গোসল, যেই গোসলটি ওয়াজেব জরুরি। ওয়াজেব জরুরি মানে কি? মানে এরকম একটা অবস্থা মানুষের, যদি সেটা হয়ে যায় তাহলে তার উপর গোসল করা ওয়াজেব। ওয়াজেব মানে জরুরি, যেটা শরিয়া, যেটা শারে, যেটা মহান রব্বুল আলামিন জরুরি করে দিয়েছেন, অতঃপর আমাদেরকে করতে হবে। যদি সেটা আমরা না করি তাহলে গুনাহ হবে এবং আখেরাতে শাস্তি হবে, সেটাকে বলা হয় ওয়াজিব, যেটা জরুরিভাবে শরিয়া আমাদের কাছ থেকে চেয়েছেন বা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন আমাদেরকে করতেই হবে। এরকম ওয়াজেব গোসল প্রায় পাঁচটি। কয়টি ভাই? হয়তো আজ থেকে আগে এই এক দুটাই জানতেন, ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় পাঁচটি গোসল জানবেন, যে পাঁচটি গোসল হচ্ছে ওয়াজেব বা জরুরি গোসল। এক নম্বর ওয়াজেব গোসল যেটা মানুষের উপর জরুরি হয়, ফরজ হয়, সেই এক নম্বর কারণটি হচ্ছে বীর্যপাত হওয়া, বীর্য বের হয়ে যাওয়া। বীর্য বের হওয়া বুঝাই যাচ্ছে এটা সাবালকের আগে পর্যন্ত নেই, সাবালক হবে তারপর থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম ঘটতে পারে। একটি কথা মনে রাখবেন, ইসলাম এত সুন্দর ধর্ম যে এরকম কিছু হলে গোসল করতে হয়, ভালো করে পাক সাফ করতে হয়, গোটা শরীর না ধুলেও পাক হয় না, এরকম সুন্দর বিধান অন্য ধর্মে দেওয়া হয়নি, এটা ইসলামই দিয়েছে। যাই হোক, আমাদের প্রথম যে কারণে গোসল জরুরি হয় সেই কারণটা হচ্ছে বীর্যপাত হওয়া। বীর্যপাত আবার দুই প্রকারের হয়, জাগ্রত অবস্থায় বীর্যপাত হবে আর না হলে নিদ্রা অবস্থায় বীর্যপাত হবে, ঘুমের অবস্থায় বীর্যপাত হবে না হলে চেতন থাকার সময়ে বীর্যপাত হবে। যদি চেতন থাকার সময় বীর্যপাত হয় তাহলে এটা কেমন হতে পারে? এখানে একটি শর্ত আছে, চেতন অবস্থায় জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে দেখতে হবে যে যৌন চাহিদার সাথে হয়েছে না অসুখ বেসুখের কারণে হয়েছে। যদি যৌন চাহিদার সাথে, যৌন ক্ষুধার সাথে বীর্যপাত হয় তাহলে সেই বীর্যপাতেই গোসল জরুরি হয়। কিন্তু কোন মানুষ যদি অসুখ হয়ে গেছে, কোন সমস্যা হয়ে গেছে, আতঙ্ক হয়েছে, তারপর বীর্যপাত হয়ে গেছে তাহলে তার উপর গোসল জরুরি হয় না। যেটা জরুরি হয় সেটা হল যৌন আকাঙ্ক্ষার সাথে যেটা বের হয়, যৌন চাহিদার সাথে যেটা বের হয়। বলতে পারবেন এটা কেমন হয়? হতে পারে আজকাল অনেক নোংরা জিনিস দেখে মানুষের এরকম হতে পারে, অনেকে স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা বলতে গিয়ে হতে পারে, এগুলো প্রশ্ন আমাদের কাছে আসে অনেক সময় যে এরকম এরকম ঘটনা ঘটেছে রোজার মাসে বিশেষ করে। তো যাই হোক, যে কোনো অবস্থাতে যদি নোংরা জিনিস দেখার কারণে হয়, উত্তেজিত হয়, হওয়ার পর বীর্যপাত ঘটে যায়, সেটা জাগ্রত অবস্থায় এই অবস্থা ঘটে, তাহলে তার উপর গোসল করা জরুরি হয়ে যায়। আমি বললাম
যদি অসুখের কারণে হয় তাহলে সেটা গোসল করা জরুরি হয় না, আতঙ্কের কারণে যদি হয় তাহলে সেটাও গোসল করা জরুরি হয় না। আর দ্বিতীয় যে অবস্থাটির কথা বললাম, প্রথম অবস্থার দলিল হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হয়ে যাও মানে তোমাদের বীর্যপাত হয়ে যায় তাহলে তোমরা পবিত্র হয়ে যাও অর্থাৎ গোসল করে নাও। আর দ্বিতীয় অবস্থাটি হচ্ছে নিদ্রা অবস্থায় বীর্যপাত হওয়া, নিদ্রা অবস্থায় যেটা বীর্যপাত হয় ওটাকে আরবিতে বলা হয় ইক্তেলাম আর বাংলাতে বলা হয় স্বপ্নবোষ। প্রত্যেক স্বাভাবিক ব্যক্তির একটা আল্লাহ রাব্বুল আলামিন স্বভাব করে দিয়েছেন, একটা ফিতরত করে দিয়েছেন, সে ওইটা চাইলে থামাতে পারবে না। কোন মানুষ ঘুমের সময় গ্যারান্টি দিতে পারে না যে তার স্বপ্নদোষ হবে না, স্বাভাবিক হওয়ার পর তার এই অবস্থা হতে পারে যে কোনো সময়। যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে যেমন জাগ্রত অবস্থায় শর্ত ছিল যে যৌন চাহিদার সাথে যেন বীর্যপাত হয়েছে, এই শর্ত আর তাতে নেই, তাতে শর্ত হচ্ছে যে তার বীর্যপাত হয়েছে কিনা, কারণ ঘুমের সময় সেই যৌন চাহিদার থাকা বা না থাকার ক্ষমতা সেই মানুষের থাকে না। তাই স্বপ্নদোষ হলেই তাকে গোসল করতে হবে, সেটা যৌন চাহিদার শর্ত তাতে জরুরি না। যৌন চাহিদার শর্ত হচ্ছে জাগ্রত অবস্থা, তাছাড়া শর্ত না। যাই হোক, এটা হচ্ছে, এটা ছিল দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় প্রথম বিষয়ের প্রথম কারণের দ্বিতীয় পয়েন্ট, যে একজন মানুষ যদি ঘুমের অবস্থায় তার বীর্যপাত হয়ে যায় তাহলে তার উপর গোসল জরুরি হয়, যদি জাগ্রত অবস্থায় বীর্যপাত হয় যৌন চাহিদার সাথে তাহলে তার গোসল জরুরি হয়। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর যে কারণে মানুষের গোসল জরুরি হয় সেটা হচ্ছে স্ত্রী সহবাস। বলবেন স্ত্রী সহবাসে তো যৌন বীর্যপাত হয়, তাহলে এটাকে আলাদা কেন করা হচ্ছে? এটা আলাদা করা হচ্ছে এই কারণে যে এমন অবস্থা হতে পারে মানুষ স্ত্রীর সাথে মিলন তো করেছে বটে কিন্তু তার এখনো বীর্যপাত হয়নি, হওয়া সম্ভব সম্ভব, কিংবা সে সেই যৌন কাজ শুরু করেছিল মাত্র, তার তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হয়েছে যে কোনো কারণে আর তার বীর্যপাত ঘটেনি, তাহলে তার উপর গোসল জরুরি। এরকম নয় যে জাগ্রত অবস্থায় যেমন বীর্যপাত শর্ত ছিল তেমন স্ত্রীর সহবাসের সময় যেন কেউ এটা না ভাবে যে বীর্যপাত হবে তারপরে আমার উপর গোসল জরুরি হবে, এরকম না। বরং পুরুষের পুরুষাঙ্গ যদি স্ত্রীলিঙ্গে প্রবেশ করে যায়, কিছুটা প্রবেশ করে যায়, তাহলে তার উপর গোসল জরুরি হয়ে যাবে। হাদিস শুনেন, প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইদা জালাসা বাইনা শুআবিহাল আরবা, যদি সে বসে চার জানু হয়ে, চার উরু হয়ে, চার উরু হয়ে যদি বসে মানে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, তারপর বলছেন সুম্মা মাসাল খিতানুল খিতানা, অতঃপর এক লিঙ্গ এক যৌনাঙ্গ অন্য যৌনাঙ্গের সঙ্গে মিলে যায়, ফাকাদ ওয়াজাবাল গোসল, তাহলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়, গোসল জরুরি হয়ে যায়। হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিমের দ্বিতীয় শব্দে এসছে ওয়া ইল্লাম ইয়ানজিল, যদিও বীর্যপাত না তাহলে গোসল জরুরি হওয়ার, এটি ছিল দ্বিতীয় কারণ যে স্ত্রী সহবাস করা যদিও বীর্যপাত না হয় তাহলে সেই সময় সেই মমিন মানুষের উপর গোসল কি হয়, জরুরি হয়, ফরজ হয়। এটি ছিল দ্বিতীয় কারণ বা যে কারণে গোসল জরুরি হয়। তৃতীয় যে কারণে একজন ব্যক্তির উপর গোসল জরুরি হয় সেটা পুরুষ না, সেটা হচ্ছে মহিলাদের উপর। যেটা আগে বলা হলো সেটা মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এখন যেটা কারণ সেটা শুধু মহিলাদের জন্যই খাস, তাদের জন্য নির্দিষ্ট, আর সেটা হচ্ছে ঋতুস্রাব বা প্রসূতি স্রাব, বাচ্চা হওয়ার পর যে স্রাব হয় সেই স্রাব বন্ধ হওয়ার সময় গোসল জরুরি। এখানে একটি কথা মনে রাখবেন, আমাদের অনেক মহিলা আছেন, মা বোন আছেন, যারা মনে করেন যে যখন থেকে তার স্রাব শুরু হয়েছে তখনই তার উপর গোসল জরুরি হয়েছে, যখন থেকে তার বাচ্চা প্রসব হয়েছে তখনই তার উপর গোসল জরুরি হয়েছে, না, গোসলটা জরুরি হয় যেদিন স্রাব বন্ধ হবে, অর্থাৎ যেটা মাসিক স্রাব যেটা ঋতু স্রাব, যার যেমন আদত যার যেমন স্বভাব, প্রত্যেক মহিলা বিভিন্ন হতে পারে, কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কারো সাত দিন হতে পারে, যার যেমন আদত, তাই সেই দিনে যখন এটা বন্ধ হবে যে সময় বন্ধ হবে তৎক্ষণাৎ তার উপর গোসল করা জরুরি।
অনুরূপ যদি বাচ্চা হওয়ার পর যে রক্তস্রাব ছুটে সেটা যেদিন বন্ধ হবে, যদি সেটা চল এটা দীর্ঘ মেয়াদ হচ্ছে 40 দিন, তার আগে যদি বন্ধ হয়ে যায় তাহলে তখনই গোসল করতে হবে। অর্থাৎ কারো যদি 30 দিনে সাপ হয়ে যায়, কারো 35 দিনে হয়, কারো 25 দিনে হয়, কারো 20 দিনে হয়, যেদিনে হবে সেদিনে তার উপর বন্ধ হবে, সেটা বন্ধ হবে সেদিনে তার উপর গোসল জরুরি হবে। অতঃপর ইসলামের বাকি কাজগুলি তাকে করতে হবে। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তৃতীয় কারণ যে কারণে গোসল জরুরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবিয়াকে বলছেন, ইফাইদা আখবালাত হাইজাতুকি, যখন তোমার স্রাব আসবে, ফাদাই সালাত, তখন নামাজ ছেড়ে দাও। ওয়াইদা আকবারাত ফাসলি আনকি দামা, আর যখন স্রাব অবস্থা চলে যাবে তখন ফাসলি আনকি দামা, তখন রক্তকে ধুয়ে ফেলো, সুম্মা মানে গোসল করো, ফাসলি আনকি দামা, সুম্মা সাল্লি, অতঃপর নামাজ আদায় করো। বুখারী শরীফ 228 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যখন স্রাব বন্ধ হবে, সেটা ঋতুস্রাব হোক বা বাচ্চা হওয়ার পর স্রাব যেটা চলে সেটা হোক, যখনই বন্ধ হবে তখনই তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। এটা ছিল তৃতীয় কারণ। চতুর্থ যে কারণে গোসল জরুরি হয় সেটা হচ্ছে কোন মুমিন মুসলিম ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়া। কোন মুমিন মুসলিম ব্যক্তিকে গোসল দেওয়া ছাড়া দফন করা যাবে না, তাকে গোসল দেওয়া ব্যতীত কবরে রাখা যাবে না। তবে এক প্রকার মুমিন ব্যক্তি আছেন যাদের বিনা গোসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফন করতে আদেশ করেছেন, তারা হলেন শহীদ, তারা হলেন আল্লাহর কালেমা সমুন্নত করতে গিয়ে যারা শাহাদা বরণ করেছেন। এরকম ব্যক্তিবর্গের জন্য এটা সুসংবাদ যে তারা সেই অবস্থায় তাদেরকে কবরে দফন করার আদেশ এসেছে, তাদের মর্যাদা বিরাট। কিন্তু এমনি সাধারণ কোন মানুষ মারা যাবে, তাকে বিনা গোসল ছাড়া কবরে দফন করা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক কন্যা মারা গেছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দরজায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ভিতরে তার স্ত্রীগণ এবং অন্যান্যরা গোসল দিচ্ছে। আল্লাহ রসুল ওই দরজায় সামনে দরজার কাছে দাঁড়িয়ে বলেছেন, ইরসেল নেহা তালাতান, তাকে 3 বার গোসল করাও, আও খামসান, কিংবা 4 বার করাও, আও আক্তারা মিন্দালিকা এদার আইতুন না, কিংবা এর চেয়ে বেশি সংখ্যায় গোসল দাও, মানে 3 বার কিংবা 5 বার কিংবা আরো বেশি তাকে গোসল দাও। যদি তোমরা এরকম দেওয়াকে ভালো মনে করো, প্রয়োজন হয় তাহলে তোমরা এর চেয়ে বেশি সংখ্যায় গোসল দাও। বুখারী শরীফের 1253 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে যে কোনো মৃত্যু, যে কোনো মাইয়ের, তাকে গোসল দিতে হবে এই হাদিসের আদেশ দ্বারা প্রমাণিত হচ্ছে। যেমন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে গোসল দেওয়ার ব্যাপারে বলছেন এবং আদেশ করছেন। পঞ্চম যে কারণে মানুষের উপর গোসল জরুরি হয়, সেই কারণটির সম্পর্কে ওলামায়ে কেরাম একটু মতভেদ করেছেন, কিন্তু ভালো মত হলো তাকেও গোসল করা জরুরি। আর সেটা হচ্ছে যদি কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে, কোন অমুসলিম কি করে, ইসলাম গ্রহণ করে, যখন সে মুসলমান হবে, কালেমায়ে তাওহীদের সাক্ষী দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষী যখন দিবে তখন সে ইসলামের অঙ্গনে প্রবেশ করে যায়। আর এই প্রবেশ করার পর তার উপর প্রথম কাজটি গোসল করা জরুরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, তার নাম ছিল কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আন্না লাম্মা আসলামা, সে ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলো, আমার আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইয়াক্তাসিলা বিমাইন ওয়া সিদরিন, তাকে আল্লাহ রাসূল আদেশ করলেন সে যেন পানি এবং কুল পাতা, কুল পাতা দিয়ে, পানিতে কুল পাতা দিয়ে যেন গোসল করে। কুল পাতা ময়লা, ময়লা কাটতে, ময়লা পরিষ্কার করতে সহায়ক, সেই কারণে পানিতে কুল পাতা দিয়ে গোসল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। তার বোঝা যাচ্ছে যে একজন অমুসলিম যখন মুসলমান হবে তখন তার উপর গোসল করা জরুরি হয়ে যায়। যদিও অনেকে বলেছেন যে এটা জরুরি না, এটা মুস্তাহাব বা সুন্নাত। সুমামা বিন ওসাল একজন কাফেরের লিডার ছিল, সেই লিডারকে ধরে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের ভিতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিলেন, তারপর কয়েকদিন পর ছেড়ে দিয়েছিলেন। সেই সর্দার আল্লাহ রসুলের ব্যবহারে এত এত মানে খুশি হয়েছিল, যেমন ছেড়ে দিল তখন ভাবলো যে আমাকে মারলেও না, আমাকে কাটলেও না, আমাকে কিছুই করলো না,
এর চাইতে আর ভালো দিন হতে পারে না। তোমার পাশে একটা পানির ওটাকে কূপ বলেন বা চৌবাচ্চা বলেন ছিল, সেইখান থেকে গোসল করে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ রসুল আমাকে কালেমা পাঠ করেন, আমি মুসলমান হলাম, ইসলাম গ্রহণ করেছি। যাই হোক, এই হাদিসটিকে আসান বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদেশ করা হলো গোসল করার, সেই হাদিসটি আবু দাউদ এসেছে, তিরমিজিতে এসেছে, তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 605। তাহলে ভাই আমাদের কাছে স্পষ্ট হলো যে পাঁচটি এমন অবস্থা আছে বা পাঁচটি এমন সময় আছে যে সময়ে একজন মুমিনের উপর গোসল করা কি হয়, জরুরি হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে বীর্যপাত হওয়া, যদি জাগ্রত অবস্থা হয় তাহলে শক্ত হচ্ছে যৌন চাহিদার সঙ্গে বীর্যপাত হওয়া, আর যদি নিদ্রা অবস্থা হয় যাকে আমরা স্বপ্নদোষ বলি তাহলে এই শর্তের এই শর্ত সেখানে নেই, স্বপ্নদোষ হলেই সে সকালে উঠলে ঘুম থেকে জাগার পর বুঝতে পারলে তাকে গোসল করতে হবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা, সহবাসের সময় যদি বীর্যপাত নাও হয় তবুও তার উপর গোসল জরুরি। তৃতীয় নম্বর হচ্ছে ঋতুস্রাব কিংবা প্রসূতি স্রাবের শেষে যখন সে স্রাব বন্ধ হবে তখন মহিলাদের উপর গোসল করা ওয়াজিব বা জরুরি। চতুর্থ নম্বর হচ্ছে মৃত্যুবরণ হওয়া, কোন মুমিন মানুষ যদি মারা যায় শহীদ ব্যতীত তাহলে তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়া ছাড়া দফন করা নিষেধ। পঞ্চম নম্বর হচ্ছে কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করা জরুরি। এটা ছিল জরুরি গোসলের প্রকার, যে সকল গোসল করা কি জরুরি। এটাকেই বলা হয় যে বড় নাপাকি, এটাকে কি বলা হয়, বড় নাপাকি হওয়া। যদি কোন ব্যক্তি বড় নাপাক অবস্থায় থাকে তাহলে ইসলাম তার উপর কিছু কাজ নিষেধ করেছে, আদেশ করেছে গোসল করার, যতক্ষণে এই পাঁচ সাপ না হয় ততক্ষণে কি করতে বলেছে, কিছু জিনিস নিষেধ করে দিয়েছে। সেই নিষেধাজ্ঞার মধ্যে এক নম্বর নিষেধ হচ্ছে সে মাসহাব অর্থাৎ কোরআন মজিদ ছুঁতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া 79 নম্বর আয়াত, যে এই কোরআন কালাম পাক পবিত্ররা ব্যতীত ছুঁতে পারে না। দ্বিতীয় নম্বর যে নিষেধাজ্ঞা তার উপর আছে সেটি হচ্ছে যে সে নামাজ আদায় করতে পারে না, সেটা ফরজ নামাজই হোক কিংবা নফল নামাজ হোক। বড় নাপাক থাকলে সে নামাজ পড়তে পারে না, নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তৃতীয় নিষেধাজ্ঞা সে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারে না, কাবা শরীফের তাওয়াফ করতে পারে না, কাবা শরীফের চক্কর দিতে পারে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাওয়াফু বিল বাইতি সালাত, কাবা শরীফের তাওয়াফ করা বাইতুল্লাহর তাওয়াফ করা হচ্ছে নামাজ, নামাজের মতো। তাই নামাজের যেমন জন্য যেমন ওযু শর্ত তেমন বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য ওযু শর্ত। সেই কারণে যদি কোন মহিলার স্রাব আসে তাহলে সেও কাবা শরীফের তাওয়াফ করা করতে পারে না, তার উপর নিষেধ। চতুর্থ নিষেধাজ্ঞা হচ্ছে কোরআন মজিদ পড়তে পারে না, একটা হলো কোরআন মজিদ ছুঁতে পারে না, আর দ্বিতীয়টা কি কোরআন মজিদ পড়তেও পারে না, মানে মুখস্থ আছে সে কোরআন মজিদ তেলাওয়াত করবে বড় নাপাকের অবস্থায় এটাও চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন সাহাবি বলছেন ইয়ুকরিউনাল কোরআনা মা লাম ইয়াকুন জুনুবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়াতেন যতক্ষণে তিনি জুনুবা হতেন, মানে বড় নাপাক না হতেন। বড় নাপাকি অবস্থায় থাকলে তিনি আর কোরআন পড়াতেন না, তাই কোরআন পড়া যাবে না। তবে একটি বিষয় মনে রাখবেন, কোরআনের কিছু অংশ আয়াত মানুষ যদি কোথায় কোথায় বলে জিকির অনুযায়ী, যেমন জুনুবি অবস্থায় আছে তাকে কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন ভাই, তাহলে সে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা কোরআনের অংশ কিনা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে আলহামদুলিল্লাহ পড়লো। অতঃপর দেখা যাচ্ছে যে পুরো সময় সুবহানাল্লাহ পড়লো, পুরো সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, লা ইলাহা আর কিছু পড়লো, এবং এমন কথা যেটা কোরআনের একটি অংশ, তাহলে সেটাকে কোরআন তেলাওয়াত ধরা হবে না, বরং সেটা কথার মধ্যে আল্লাহ তাআলা জিকির ধরা হবে, আর এরকম শব্দ উচ্চারণ করা বড় নাপাকি অবস্থাতেও জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন, সব সময় আল্লাহ স্মরণ করতেন,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরকম শব্দগুলি তিনি পাঠ করতেন যদি তিনি জুনুবি অবস্থাতেও থাকতেন তবু এই কারণে যে এই এই শব্দগুলি ওই সময় কোরআনের তেলাওয়াত ধরা হয় না বরং একটা সাধারণ জিকির আজকার ধরা হয় হাদিসটি ইমাম মুসলিম 373 নম্বর হাদিসে বর্ণনা করেছেন পঞ্চম নিষেধাজ্ঞাটি হচ্ছে মসজিদে অবস্থান করতে পারে না কোন ব্যক্তি যদি বড় নাপাক অবস্থায় থাকে বড় নাপাকি হয়ে যায় তাহলে সে মসজিদে অবস্থান করতে পারবে না মসজিদে এসে বসতে পারে না যদি কোনো জিনিস ভুলে ছেড়ে যায় বা প্রয়োজন হয় যে মসজিদে ঢোকার তাহলে ঢুকবে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে কিন্তু সেখানে সে অবস্থান করবে না তাই ওই সকল মানুষেরা যারা মসজিদে ঘুমায় তাদেরকে চিন্তা করা দরকার যে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে তখন কি করা দরকার আর ওই সকল দলবলকে চিন্তা করা দরকার যারা হাড়ি পাতিল নিয়ে ঘোরাফেরা করে আর মসজিদে গিয়ে ঘুমায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল এই মসজিদে অবস্থান করতে পারে না কোন জুনুবি কোন বড় নাপাকি ওয়ালা ব্যক্তি কিন্তু যদি সে সেখান থেকে চলে যেতে চায় কোন কারণে ঢোকার প্রয়োজন হয়েছে এদিক থেকে ওদিক চলে গেল তাহলে এতটুকু ঠিক আছে কিন্তু অবস্থান করা নিষেধ সূরা নিসা 43 নম্বর আয়াত বন্ধুগণ আমরা দ্বিতীয় পয়েন্টের আলোচনা শুনলাম যে যদি কেউ বড় নাপাক অবস্থায় থাকে তাহলে তার উপর কি কি জিনিস নিষেধ এবার গোসলের দ্বিতীয় প্রকারের আলোচনা শুনব যে দ্বিতীয় প্রকারে আপনারা জানবেন যে কোন কোন সময় কোন কোন অবস্থায় গোসল করা মুস্তাহাব বা বলা বলতে পারেন কোন কোন সময় গোসল করা সুন্নাহ মানে ওই অবস্থাগুলিতে গোসল করা আপনার জন্য নেকির কাজ যদি ছেড়ে দেন তো আপনার উপর আবার গুনাহ নেই আর ওয়াজিবের বেলা আপনাকে করতেই হবে না করলে গুনাহ হবে আর মুস্তাহাব বা সুন্নত কাজ হচ্ছে করলে আপনার নেকি আছে না করলে আপনার কোনো গুনাহ নেই মানে আপনি না করলেও চলবে তবে করাটা আপনার জন্য উত্তম এ সকল মুস্তাহাব গোসল কি কি এ সকল মুস্তাহাব গোসলের মধ্যে এক নম্বর মুস্তাহাব গোসল হচ্ছে জুমার দিনে গোসল করা অবশ্য অনেক ওলামা ইকরাম জুমার দিনে গোসল করাটাকে ওয়াজিব বলে দিয়েছে কারণ একটি হাদিস এসেছে যেখানে ওয়াজিবের শব্দ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম প্রত্যেক সাবালকের উপর জুমার দিনে গোসল করা ওয়াজিব ওয়া হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন তাই অনেক ওলামা মনে করেন যে জুমার দিনে গোসল করাটা শুধু মুস্তাহাব না বরং এটা ওয়াজিব তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু হাদিস আছে যে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জুমার দিনে গোসল করাটা মুস্তাহাব হয়তো এক সময় জরুরি ছিল কিন্তু পরে মুস্তাহাব হয়ে গেছে আর অনেকের ধারণা অনেক আলেম ওলামার ধারণা যে যার শরীরে দুর্গন্ধ থাকে এরকম ব্যক্তিকে গোসল করা ওয়াজিব আর যে পাকসা হয়ে আছে এরকম ব্যক্তির উপর আর গোসল করা ওয়াজিব নয় সেই দলিলগুলি কি যে দলিলের মাধ্যমে ওয়াজিব শিথিল হয়েছে সেই দলিলগুলির মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি সুম্মা আতাল মাসজিদা যে ব্যক্তি জুমার দিনে ওযু করলো অতঃপর মসজিদে আসলো ফাসাল্লামা কুদ্দিরা লাহু অতঃপর যতখানি চাইলো নামাজ পড়লো হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তাই উলামায়ে কেরাম বলেন যে এখানে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো তারপরে ওযু করলো এরকম বলা হচ্ছে না বলা হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে ওযু করলো অতঃপর এই এই কাজ করলো তাহলে তার জন্য এতগুলো নেকি এখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে গোসল করাটা আর জরুরি নয় ওযু করলেই চলে অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নি'মাত যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে সে উত্তম কাজ করলো ভালো করলো ওয়া মান ইত্তাসালা যে ব্যক্তি জুমার দিনে ওযু করলো সে ব্যক্তি ভালো কাজ করলো ওয়া মান ইত্তাসালা ফাল গোসল আফজাল আর যে ব্যক্তি গোসল করলো গোসল করাটা হচ্ছে উত্তম কাজ তাহলে জুমার দিনে ওযু করাটা ওযু করে জুমার নামাজ পড়লেই চলবে কিন্তু গোসল করাটা হচ্ছে উত্তম এবং বেশি নেকির কাজ এই হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে যাই হোক তাহলে কি বোঝা যাচ্ছে যে জুমার দিনে গোসল করাটা একটা ভালো বিধান অনেকে সুন্নতে মুআক্কাদা বলেছেন অনেকে ওয়াজিব পর্যন্ত বলেছেন ওয়াজিব না হলেও এটা অবশ্যই একটি ভালো সুন্নত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এটা সুন্নত গোসলের প্রথম প্রকার সুন্নত গোসলের দ্বিতীয় প্রকার হচ্ছে যে ব্যক্তি কোন মাইয়েতকে গোসল দেয় তার উপর গোসল করা মুস্তাহাব কে যে ব্যক্তি কাকে গোসল দেয় কোন মাইয়েতকে গোসল দেয় আপনি কোন মাইয়েতকে গোসল দিচ্ছেন তাহলে আপনার উপর গোসল করা কি মুস্তাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মান গাসসালা মাইয়াতান ফালইয়াগতাসিল ওয়া মান হামালাহু ফালইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি কোন মাইয়াতকে গোসল দেয় সে যেন গোসল করে, ওয়া মান হামালাহু আর যে ব্যক্তি উঠিয়ে নিয়ে যায় সে যেন ওযু করে। এই হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন 3161 নম্বর হাদিস, তিরমিজি 993 নম্বর হাদিস, সহিহুল জামে 6402 নম্বর হাদিস। কিন্তু এই গোসলটা মুস্তাহাব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লাইসা আলাইকুম ফি গোসলে মাইয়িতিকুম গোসল, তোমাদের মাইয়িতকে গোসল দিলে তোমাদের উপর গোসল জরুরি না। ইদা গাসসালতুমু, যখন তোমরা তাকে গোসল দিবে, ফাইন্না মাইয়িতাকুম লাইসা বিনাজিস, কারণ তোমাদের মৃতরা অপবিত্র না, তোমাদের মৃত কি না অপবিত্র না, তাই তোমরা গোসল দিলে যে তোমরা অপবিত্র হয়ে যাবে এরকম না। মাইয়েরকে গোসল দেওয়ার পর গোসল করাটা মোস্তাহাব, ভালো কাজ, কিন্তু কোন মানুষ মাইয়েরকে গোসল দিলে সে মানুষ নাপাক হয় না। সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না মাইয়াতাকুম লাইসা বিনাজিস, তোমাদের মৃতরা অপবিত্র না, সে কারণে যে তোমরা গোসল দিবে দেওয়ার পর তোমাদের উপর গোসল জরুরি হবে এবং না, অজু করলে চলবে। তবে কেউ যদি গোসল করতে চায় তাহলে তার জন্য এই গোসলটা উত্তম। হাদিসটি সহিহ জামে 5408 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এটি ছিল মোস্তাহাব গোসলের দ্বিতীয় প্রকার, মোস্তাহাব বা দ্বিতীয় কারণ। আর মোস্তাহাব গোসলের তৃতীয় প্রকার হচ্ছে দুই ঈদের দিনে গোসল করা। কখন গোসল করা? দুই ঈদের দিনে গোসল করা। এই দুই ঈদের দিনে গোসল করা সম্পর্কে কোন সহি মরফু হাদিস পাওয়া যায় না, কোন সহি মারফু হাদিস পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন সাহাবা ইকরামের আমল থেকে এটা প্রমাণিত যে তারা ঈদের দিনে গোসল করতেন এবং করাটা ভালো মনে করতেন। আর অনেকে বলেছেন যে জুমার দিনে যদি গোসল করাটা মোস্তাহাব বা ভালো হতে পারে, তাহলে ঈদের দিনে গোসল করাটা আরো বেশি মোস্তাহাব ও ভালো হবে। কারণ যেমন জুমাটা সাপ্তাহিক ঈদ, তেমন বাৎসরিক ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আধা। তাই জুমার উপর কেয়াস করে ঈদের দিনে গোসল করা মুস্তাহাব, এটা অনেক ওলামা এই হাদিস থেকে ইস্তেহাদ করেছেন এবং সেই মাসলাকে বলেছেন। যদিও এই বিষয়ে কোন সহি হাদিস নেই, তবে সাহাবায়ে কেরামের আমল এবং এই কেয়াস দ্বারা এই গোসল মুস্তাহাব প্রমাণিত। মুস্তাহাব গোসলের চতুর্থ কারণ বা চতুর্থ প্রকার হচ্ছে ইহরাম পরার সময় গোসল করা। এটা আপনারা ভালো করে জানেন, যখন এই হজ বা উমরা করতে যেতে হবে, করার পর যেখানে মিকাত হবে, যার যে যে দেশ থেকে আসছে তার দেশের মিকাত অনুযায়ী যেখানে মিকাত হবে সেই মিকাতে সে কি করবে, গোসল করবে। কখন? ইহরাম পরার পূর্বে, অর্থাৎ গোসল করার পরেই ইহরাম পরিধান করবে, ইহরাম পরিধান করবে এবং হজের নিয়ত করবে। এটাই হচ্ছে জমহুর বা সিংহভাগ ওলামা ইকরামের মত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উমরা করেছেন বা হজ করেছেন, তখন মিকাতে তিনি গোসল করার পরে ইহরাম পরিধান করেছেন। তাই এই হাদিসটি দেখা যেতে পারে তিরমিজি 830 নম্বর হাদিসে এবং ইরওয়াউল গরিলে হাদিসগুলিতে সহি বলা হয়েছে 149 নম্বর হাদিস। এটা ছিল গোসলের চতুর্থ মোস্তাহাব গোসলের কত প্রকার, কত নম্বর? চতুর্থ নম্বর মোস্তাহাব গোসল। পঞ্চম নম্বর মোস্তাহাব গোসল হচ্ছে মহিলাদের জন্য নির্দিষ্ট, সেটা হচ্ছে ওই মহিলা যাদের ঋতুস্রাব ব্যতীত আরো দীর্ঘদিন ধরে স্রাব চলে, সেটাকে বলা হয় আরবি পরিভাষায়, ফুকাহাদের পরিভাষায় মুস্তাহাদা। মুস্তাহাদা হচ্ছে প্রত্যেক মহিলার যেটা ঋতু সময় আছে, মাসিক স্রাবের সময় আছে, এর অতিরিক্ত স্রাব আসা, এর অতিরিক্ত স্রাবটাকে বলা হয় মুস্তাহাদা। এটা ঋতুস্রাব না, এটা হচ্ছে একটা অসুখ বা অসুস্থের কারণ। এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিয়া সেই যুগের যখন সে প্রশ্ন করেছিল যে আমার এই অবস্থা আমি কি করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছিলেন যে তুমি হয় প্রত্যেক নামাজের পূর্বে গোসল করো, এটা একটা বললেন, আবার এই কথাও বললেন যে তুমি দুই নামাজকে একত্রে পড়ো গোসল করার পর, অর্থাৎ জোহর ও আসরকে একত্রে পড়ো গোসল করার পর, আবার মগরিব ও এশাকে গোসল করার পর পড়ো, আবার ফজরের সময়ও গোসল করো। এইগুলি একটি হাদিসে এসেছে, আর অন্য একটি হাদিসে
শুধুমাত্র অজুর কথা এসেছে। তাই মুস্তাহাদা আওরাত, মুস্তাহাদা মহিলা, তার যদি এই ঋতুস্রাব ছাড়াও অন্য দিনে বেশি করে স্রাব আসে, তাহলে এরকম সময়ে সেই মহিলা উপর যে গোসলটি করার বিধান দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই গোসল করাটা তাদের উপর মোস্তাহাব। নচেত তারা যদি প্রত্যেক নামাজের পূর্বে রক্ত ধুয়ে নেওয়ার পর ওযু করে নেয়, তাহলে তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু সেটা যেন মোস্তাহাদা হয়, মানে এমন একটি স্রাব হয় যেটা তার ঋতু স্রাব ব্যতীত বেশি স্রাব। ঋতু স্রাব হলে এই গোসল করলে লাভ নেই তাকে, যখন এই স্রাব বন্ধ হবে তখন তাকে কি করতে হবে, তখন তাকে গোসল করতেই হবে। তবে মোস্তাহাদার বেলায় মাঝে মাঝে গোসল করে নেবে, নেওয়ার পর নামাজ পড়বে, যেরকম দুই নামাজ একত্রিত করার সময় করতে বলা হয়েছে, তাহলে তার জন্য এরকম গোসল করাটা মোস্তাহাব। এই হাদিসগুলি আবু দাউদ, তিরমিজি বর্ণিত হয়েছে। যেই সাহাবিয়ার এই সমস্যা ছিল এরকম কয়েকটির বর্ণনা এসেছে, তার মধ্যে যে হাদিসটি আমি বললাম সেটি ফাতিমা বিনতে আবি জুহাইস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। এটা কত নম্বর মোস্তাহাব গোসল? কত নম্বর? পাঁচ নম্বর। ছয় নম্বর মোস্তাহাব গোসল হচ্ছে যদি কেউ বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তাহলে অজ্ঞান হয়ে গেলে, অজ্ঞান যখন জ্ঞান ফিরবে তখন তার উপর গোসল করা ওয়াজিব, ওয়াজিব নয়, মোস্তাহাব। আমরা মোস্তাহাবের আলোচনায় আছি। অজ্ঞান হয়ে গেলে যখন জ্ঞান ফিরবে তখন সে ব্যক্তির উপর গোসল করা কি? মোস্তাহাব। একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অজ্ঞান হয়ে গেছিলেন অসুস্থের কারণে, অতঃপর যখন জ্ঞান ফিরেছিল তখন গোসল করেছিলেন। হাদিসটি ইমাম বুখারি 687 নম্বর হাদিসে এই ঘটনা বর্ণনা করেছেন। তাই জ্ঞান ফিরার পর সাথে সাথে গোসল করা মোস্তাহাব। আমরা মোস্তাহাব গোসলের প্রকারগুলি শুনলাম, যেটি সাধারণত প্রায় ছয়টি মোস্তাহাব গোসলের প্রকার বা সময় যেটা আপনারা শুনতে পেলেন এবং জানেন। এটা গোসলের দ্বিতীয় প্রকারের আলোচনা হয়ে গেল। গোসলের তৃতীয় প্রকারটি হচ্ছে মুবাহ গোসল। কি গোসল রে ভাই? মুবাহ গোসল। প্রায় 11-12টি গোসলের আপনারা আলোচনা শুনলেন, কিন্তু ডেলি যে আমরা যে গোসল করি এর বর্ণনা কি আসলো? তাহলে আমরা যে কাজটা ডেলি করছি ওইটা ওয়াজেবও হচ্ছে না, সুন্নতও হচ্ছে না, অবশ্য ওইটাই আমরা বেশি করে করছি। আবার এমনও আমরা ভাই আছি, এমনও আমরা লোক আছি যে সময় গোসলটা মুস্তাহাব হচ্ছে বা যে সময় জরুরি হচ্ছে ওইটা আমরা ভুরুক্ষেপ করছি না বা করতে চাই না, কিন্তু যে সময় গোসলটা ওয়াজেব নয় মোস্তাহাব নয় ওই গোসলটা করার বেশি চেষ্টা করছি, বা ওইটা না করলেই আমার মনটা খারাপ হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, ঘুমও আসছে না, আরো কত কি কথা। যাই হোক, আপনারা ওয়াজেব গোসলের প্রকার শুনলেন, আপনারা মোস্তাহাব গোসলের প্রকার শুনলেন। এবার যেই গোসলটি বা যে তৃতীয় গোসলটির আলোচনা হবে সেটির নাম হচ্ছে মুবাহ গোসল। কি গোসল? মুবাহ গোসল। এটা হচ্ছে গোসলের তৃতীয় প্রকার। মুবাহ গোসল মানে মুবাহ ওই সকল কাজকর্মকে বলা হয় যে সকল কাজ করা বৈধ কিন্তু তাতে গুনাহ বা নেকি হয় না। তাতে কি হয় না? গুনাহ বা নেকি হয় না, ওকে কি বলা হয়? মুবাহ গোসল বলা হয়। যেমন আমি এখানে পানি পান করব, এই কাজটা হচ্ছে পানি পান করার কাজটা হচ্ছে মুবাহ কাজ। মানে আমি যদি পান করি তো আমাকে আমার নেকিও নেই, আমি যদি না করি তো আমার কোনো গুনাহও নেই। হ্যাঁ, অনেক এমন ক্ষেত্র আসতে পারে যে একজন মানুষ পানি না পান করলে মৃত্যুশয্যায় চলে যাবে, তাহলে তখন সে পানিটা পান করা ওর উপর ওয়াজিব হয়। নয়তো সাধারণ অবস্থায় এটা হচ্ছে মুবাহ, খাওয়া দাওয়া করা মুবাহ কাজ। তো এরকম মুবাহ কাজ বা এরকম মুবাহ গোসল, যে সেই গোসল করলে আপনার কোনো নেকি নাই, আপনার কোনো গুনাহ নেই, আপনি করতে পারেন, ওই গোসলগুলাই হচ্ছে আমরা যেটা দৈনন্দিন ডেলি একবার গোসল করে থাকি। এটা আমাদের সমাজের, আমাদের দেশের একটা রীতি। আপনারা এটাও জানেন এখানে আরো অনেক দেশের মানুষ আছে যারা সপ্তাহে একদিনই গোসল করে, আবার এমনও লোককে জানেন যারা দুই চার দিন গোসলই করে না। কিন্তু আমাদের দেশীয় রীতি কি, যে ডেলি একবার গোসল করতেই হবে, বিশেষ কারণ ছাড়া গোসল ছাড়া
যাবে না, কাজকর্ম করে বাড়ি আসবে যেন গোসল করে নেয়, বাচ্চা কাচ্চা গুলো স্কুল থেকে আসবে যেন গোসল করে নেয়, কিংবা গোসল করিয়ে যেন স্কুল পাঠানো হয়। আপনারাও কাজকর্ম থেকে বাড়ি যখন আসেন, ক্যাম্পে আসেন, তখন গোসল করা ছাড়া আর অন্য কাজ করেন না। এই যে গোসলটা করা হয়, এই গোসলটা হচ্ছে মুবাহ গোসল। কি গোসল? মুবাহ গোসল। অর্থাৎ যেই গোসলটা ফরজ নয় আর যেই গোসলটা সুন্নত বা মুস্তাহাব নয়, এই ছাড়া এমনি এমনি মানুষ গোসল করতে চায়, শরীরে একটু দুর্গন্ধ আছে তাই, কিংবা ওকে একটু ঠান্ডা, শরীরটাতে যেন একটু ঠান্ডা লাগে সেই কারণে, একটু যেন মজা লাগে পুকুরে ঝাঁপ দিবে, কুদেলাফা করবে পুকুরে এই কারণে, কিংবা সুইমিং পুলে গোসল করবে, তাহলে এরকম গোসল গুলাকে বলা হচ্ছে মুবাহ গোসল। এ সকল গোসলে কোন নেকিও নাই, কোন গুনাও নেই, আপনি করতে পারেন। তবে যদি আপনার শরীরে নাপাক খার জিনিস লেগে যায়, তাহলে অবশ্যই তখন গোসল করাটা আপনার উপর জরুরি হতে পারে, না হলে মুস্তাহাব হতে পারে। আপনারা তিন প্রকারের গোসলের আলোচনা শুনলেন, এবার যে বিষয়টি জানবো সেটি হলো কিভাবে গোসলটা করতে হয়, কিভাবে গোসল করতে হয়। যদি গোসলের ছবি শুনলেন, কিভাবে করতে হয় ওটা শুনলেন না, তাহলে কিন্তু আলোচনা শুনে আর বেশি লাভ হল, বাড়িতে গিয়ে আবার গোলমাল গোসলই করে দিল। সেই জন্য প্রয়োজন আছে যে কিভাবে গোসল করতে হয় সেটাও জানবো। ভাই, ইসলাম ছাড়া অন্য ধর্মে এত সুন্দর, এত পুঙ্খানুপুঙ্খানু বিধান অন্য ধর্মে নেই। যাই হোক, গোসল করার দুটি নিয়ম, একটা উত্তম নিয়ম আর একটা মোটামুটি সাধারণ নিয়ম, জায়েজ নিয়ম মানে চলবে, আর একটা হলো সুন্নতি নিয়ম, সুন্দর নিয়ম। যেটা তাই বলছিলাম যে গোসল করার পদ্ধতি হচ্ছে দুটি, যে কোনো দুটির মধ্যে যে কোনো পদ্ধতিতে আপনি গোসল করে নেবেন আপনার গোসল হয়ে যাবে। প্রথম গোসলটিকে ফোকায়ে গ্রামের ভাষায় বলা হচ্ছে গোসলুল মুজজি, মানে আপনার কতটুকু কাজ করলে আপনার গোসল হয়ে গেছে ধরা হবে, মানে আপনি গোসল করেছেন এটা ধরা ধরে নেওয়া হবে, এটাকে বলা হচ্ছে গোসল মুজজি। সেটা কি? সেটা হচ্ছে বড় নাপাক হলে পাক হওয়ার নিয়ত আপনার অন্তরে থাকবে, আপনি কি কারণে গোসলে যাচ্ছেন এই নিয়তটা আপনার অন্তরে থাকতে হবে। আপনি বড় নাপাক হয়েছেন সেই কারণে গোসল করতে যাচ্ছেন, না আপনি সুন্নত কাজের জন্য গোসল করছেন সুন্নতির কারণে জুমার দিন সেই কারণে, আপনার এই নিয়তটা থাকতে হবে অন্তরে, তাহলে ওইটা শারীরিক গোসল হবে। আর যদি আপনার অন্তরে নিয়ত না থাকে, এমনি ডুবাডুবি করছেন, তাহলে কিন্তু আপনি কি উদ্দেশ্যে গোসল করছেন এটা ধরা যায় না। তাই শারীর ইসলামের দৃষ্টিতে যে সকল গোসলের বর্ণনা হলো ওয়াজিব বা মুস্তাহাব গোসলগুলি, সেই সকল গোসলের পূর্বে আপনার অন্তরে সেই গোসলটার নিয়তটা অবশ্যই থাকবে। আজ সকালে ঈদ, তাই আপনি এখন গোসল করছেন, তার মানে কিসের উদ্দেশ্যে গোসল করছেন? ঈদের নামাজ পড়তে যাবেন, তাই এটাকে বলা হয় নিয়ম। আর জুমার দিন, তাই আপনি গোসল করছেন, তাহলে কি বোঝা যাবে? যে আপনি জুমার নামাজের জন্য গোসল করছেন। মানুষ অপবিত্র হয়ে গেছে, সেটা স্বপ্ন দোষ হওয়ার কারণে হোক কিংবা স্ত্রী সহবাসের কারণে হোক, তাই সে গোসল করতে আসছে, তাহলে কি বলতে হবে? এটা সে ওয়াজিব গোসল করার জন্য যা যে কথাটি বলছিলাম সেটি হল যে ওয়াজেব ও মুস্তাহাব গোসলগুলির পূর্বে আপনার অন্তরে সেই গোসলটি করার নিয়ত থাকবে। মুখে কোন শব্দ বলতে হবে না, এর কোন শব্দ ইসলামে আসেনি। নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প, আপনি যে উদ্দেশ্যে আসছেন সেটাই আল্লাহ তাআলার কাছে গণ্য হবে, ধরা হবে। অতঃপর সারা শরীর ধুয়ে ফেলা, আপনি অন্তরে নিয়ত আছে কোন গোসলের জন্য এসেছেন, অতঃপর গোটা শরীরকে পানি দিয়ে ধুয়ে নিয়েছেন, তাহলেই কিন্তু আপনার গোসল হয়ে যাবে। এটা হচ্ছে গোসলুল মুজজি, মানে চলার মতো গোসল, মানে এটাই গোসল ধরা হবে, আপনি গোসল করেছেন, এটা ইসলামে গোসল বলা হয়, তাই এটা গোসল হিসাবে গণ্য হয়ে যাবে। কিন্তু যেটি সুন্নতি গোসল, যে গোসলটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অপবিত্র হওয়ার পর, স্ত্রী সহবাসের পর, কিংবা আরো এরকম সময়ে সেই গোসলটি আমাদের করতে হবে, তাহলে আপনি এবং আমি নেকি পাব এবং সেই গোসলটি পূর্ণ গোসল, পূর্ণাঙ্গ গোসল ধরা হবে। ওলামায়ে কেরাম বা ফোকায়ে কেরামের ভাষায় এই গোসলটিকে গোসল কামাল বলা হয়, মানে পূর্ণাঙ্গ গোসল। এই গোসলটির নিয়ম কি? এই গোসলটি আমাদেরকে
পাক পবিত্র হওয়ার সময় করতে হবে এই নিয়মে, তাহলে সুন্নতি নিয়ম হবে, নেকি হবে এবং আপনার গোসলটি শুদ্ধ হবে, পরিষ্কার হবে, বেশি ভালো হবে। এই গোসলটির নিয়ম হচ্ছে, এক নম্বর, গোসল করার পূর্বে দুই হাত ধৌত করে নেওয়া এই কবজি পর্যন্ত। যখনই কোন মানুষ বড় নাপাক হবে তখন সে গোসল করার পূর্বে প্রথম কাজটা কি করবে এটা খেয়াল করে শুনেন। প্রথম কাজ হল সে বাসনে পানির পাত্রে হাত ঢুকানোর পূর্বেই এই দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে। এটা ওই ক্ষেত্রে বলবে যখন আপনার কাছে বালতিতে বা কোন চৌবাচ্চায় বা কোথাও পানি আছে, আপনি গোসল করতে চাচ্ছেন, তাহলে আপনি সরাসরি হাত ঢুকাবেন না। হাত না ঢুকিয়ে পাত্রকে কাঁপ করে হোক বা মগ থেকে পানি নিয়ে আগে দুই হাত ধুয়ে নেবেন। এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হল অতঃপর যৌনাঙ্গ ধুয়ে নেওয়া। যৌনাঙ্গের সাথে সাথে আশেপাশে যেখানে নোংরা লেগেছে সেই নোংরাগুলিও পরিষ্কার করে নেওয়া। এটা কত নম্বর কাজ? সুন্নতি গোসলের দুই নম্বর কাজ। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া, হাত দুটো পানিতে না ঢুকি। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নিজের যৌনস্থান ধুয়ে নেওয়া এবং তার সাথে যদি কোনো নোংরা লেগে থাকে আশেপাশে তাহলে সেগুলোকেও ধুয়ে ফেলা। তৃতীয় নম্বর কাজ হচ্ছে অজুর মতো অজু করা। তারপর এই দুইটা কাজ করার পর কি করবেন? অজুর মতো অজু করা, একেবারে নামাজ যেরকম, নামাজে যেরকম অজু করেন সেরকম অজু করবেন। বিসমিল্লাহ বলবেন, বলার পর কবজি পর্যন্ত হাত ধুবেন, ধোয়ার পর তারপরে মুখ ধুবেন, মুখ মানে চেহারা ধুবেন, ধোয়ার পর দুই হাত ধুবেন কুনুই পর্যন্ত, তারপর মাথার মাসা করবেন, কানের মাসা করবেন, করার পর পা ধুয়ে নিবেন, না হলে পা ধোয়াটা বাদ দিবেন। দুটাই করতে পারেন, পাটা ধুয়ে নিবেন না হলে পা ধোয়াটা বাদ দিবেন। দেওয়ার পর যখন গোসল পুরা হয়ে যাবে তখন পা দুটা ধুয়ে নিবেন, যদি প্রথমে অজুর সাথে পা না ধুতে চান। আর যদি তখনই পা ধুয়ে নেন তবুও যায়। এই কথাটি কেন বলা হচ্ছে যে পা আপনি পরেও ধুতে পারেন আবার অজু করার সময় ধুতে পারেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম কি প্লাস্টারের ব্যবস্থা ছিল? যেখানে গোসল করা হতো সেখানে কাদা মাটি কিছু না কিছু ছিটে ছিটে পড়ত। সেই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল যখন গোসল করেছিলেন আর অজু করার পর পা দুটা ধননি, গোসল শেষ করার পর ধুয়েছিলেন, তার কারণ ছিল এই যে গোসলের সময় পানি কাদা এগুলা ছিটকে ছিটকে পড়বে, সেই কারণে তিনি পরে ধুয়েছিলেন। তাই ওলামায়ে কেরাম বলছেন যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করো তো কেউ যদি পা দুটা না ধোয় যেখানে গোসল করুক না কেন, পরে ধোয় গোসল করার পর, তাহলে সেটা সুন্নত আদায় হবে। আর যদি কেউ তৎক্ষণাৎ সাথে সাথে অজুর সাথে পা দুটা ধুয়ে নেয় তবুও তার ধোয়া বৈধ হবে, জায়েজ হবে। যাই হোক, তৃতীয় কাজটি হল যে প্রথমে আপনি প্রথম কাজটি হল দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া, পানির বর্তনে পানির পাত্রে হাত ঢুকানোর পূর্বেই। দ্বিতীয় কাজটি হচ্ছে নোংরাগুলি ধুয়ে ফেলা, যৌনাঙ্গ ধুয়ে ফেলা। আর তৃতীয় কাজটি হচ্ছে তখন পূর্ণ নামাজের মতো অজু করা। যদি আপনি নামাজের মতো অজু করেন তাহলে গোসল করার সময় খেয়াল রাখবেন যে আপনার হাত যেন সরাসরি যৌনাঙ্গের টাচ না হয়, কারণ হাত যৌনাঙ্গে পড়ে গেলে বিনা আড়ে মাঝখানে যদি কাপড় টাপড় না থাকে ডাইরেক্ট পড়ে যায় তাহলে অজু ভেঙে যায়। সেই কারণে যখন আপনি আপনার এই ফরজ গোসল করবেন, পূর্ণ যখন অজু করবেন, কারণ আগে আপনি নোংরা নোংরা সব ধুয়ে নিয়েছেন, সেই কারণে পরে আপনার সরাসরি হাত দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করতে হবে না, যদি হয়ে যায় তাহলে আবার অজু নষ্ট হয়ে যাবে, আবার অজু করতে হবে। এটা ছিল তৃতীয় কাজ। চতুর্থ কাজ হল অতঃপর যখন পুরা অজু করে নিলেন, নেওয়ার পর তিন অঞ্জলি পানি দিয়ে প্রথমে মাথাটা আগে ধুয়ে নেন। কই অঞ্জলি পানি দিয়ে? তিন অঞ্জলি পানি নিলেন, নেওয়ার পর দুই একবার ধুলেন, দ্বিতীয়বার ধুলেন, অতঃপর তৃতীয়বার ধুলেন। ধোয়ার পর চতুর্থ কাজটি হচ্ছে অতঃপর সারা শরীর এখন ধুয়ে দেন, সারা শরীরে পানি ঢেলে দেন, ডান দিকে প্রথম তারপরে বাম দিকে। এটা করা মোস্তাহাব, ভালো, নচেত এটা হওয়ার পর আপনি পুরা শরীরে পানি ঢালেন, ঢালার পর গোটা শরীর ভালো করে ধন, বিশেষ করে ওই সকল জায়গা যেখানে তাড়াতাড়ি পানি যায় না সাধারণভাবে, সেগুলো সচেতনতার সাথে ধুয়ে ফেলা। যেমন মনে করেন মানুষের বগল, যেমন মনে করেন যে মানুষের পায়ের এই হাঁটুর উল্টা সাইডে, এই সকল জায়গায় গোপন স্থানগুলিতে পানি চট করে যায় না সেই জায়গাগুলিকে ভালো করে ধুয়ে ফেলা। যাই হোক, এই ফরজ গোসলের নিয়মটি আরেকবার বলে দিই। এক নম্বর হল সুন্নতি ফরজ গোসলের
যেটা সর্বনিম্ন ফরজ গোসল সেটা হলো আপনার অন্তরে গোসলের নিয়ত থাকবে, কতবার সারা শরীরে পানি দিয়ে দিবেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। কিন্তু অতি উত্তম এবং উৎকৃষ্ট গোসল সুন্নতি পদ্ধতিতে গোসল হচ্ছে, আপনি প্রথমে আপনার দুই হাতকে কবজি পর্যন্ত ধুবেন, ধোয়ার সময় হাত দুটিকে পানির ভিতরে ঢুকাবেন না, বরং পানি বাইরে থেকে নিয়ে হাত দুটি ধুবেন। দ্বিতীয় নম্বর কাজ হলো যৌনাঙ্গ এবং তার সাথে সাথে যেখানে নোংরা লেগেছে সেই নোংরা স্থানগুলি ধুয়ে ফেলবেন। তৃতীয় নম্বর কাজ হলো পুরাপুরি নামাজের মতো অজু করবেন। এই অজু করার সময় শেষে পা দুটি পরেও ধুতে পারেন, নচেত তখনই অজুর যেমন অজুর সময় যেমন একসাথে সব ধুতে হয় ওরকম ধুয়ে নেবেন। চতুর্থ নম্বর কাজ হলো তারপর তিন অঞ্জলি পানি আপনার মাথায় দিবেন, এক এক অঞ্জলি করে দিয়ে মাথাটা পুরোপুরি ধুবেন। আর চতুর্থ নম্বর কাজ হলো তারপর পুরা শরীরে আপনি পানি বইয়ে দিবেন এবং ধুয়ে ফেলবেন। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শুনেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সহধর্মিনী, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আদনাইতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলাহু মিনাল জানাবা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোসল করার জানাবাতের গোসল করার পানি দিলাম, ফাগাসালা কাফাইহি মাররাতাইন অতঃপর তিনি তার এই দুই হাতকে কবজি পর্যন্ত দুইবার কিংবা তিনবার ধুলেন, সুম্মা আদখালা ইয়াদাহু ফিল ইনা, তারপর তখন তিনি নিজের হাতকে সেই পানির পাত্রে প্রবেশ করলেন, ঢুকালেন, সুম্মা আফরাগা বিহি আলা ফারাজিহি, অতঃপর সেই পানি দিয়ে নিজের যৌনাঙ্গ ধুলেন, ওয়া গাসসালা বিশিমালিহি, যৌনাঙ্গ ধোয়ার সময় বাম হাত দিয়ে ধুলেন, তিনি তার সেই বাম হাতটা মাটিতে ঘষলেন শক্তভাবে। কেন? হয়তো সেই যুগে সাবান ছিল না, সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটি দিয়ে কি করলেন, হাতটা পরিষ্কার করলেন। তাই কোন মানুষের কাছে যদি সাবান না থাকে, আরো অন্যান্য পরিষ্কার হওয়ার জিনিস না থাকে, তাহলে মাটি দিয়ে মানুষ হাতটাকে ধুয়ে পরিষ্কার করতে পারে। এখন এই কাজটা যখন হয়ে গেল, ওই যে দ্বিতীয় পয়েন্ট, দুইটি পয়েন্ট প্রথমে বলা হয়েছে, যে প্রথমে আপনি দুই হাতকে এই কবজি পর্যন্ত ধুবেন, অতঃপর আপনার যৌনাঙ্গ এবং নোংরাগুলি ধুয়ে নেবেন, নেওয়ার পর যখন আপনি ক্লিয়ার হয়ে গেলেন, অতঃপর বলছেন সুম্মা তাওয়াজ্জা ওযু আহুলিস সালাহ, অতঃপর তিনি অজু করেন নামাজের ন্যায় অজু, অন্য কোন নিয়মে না, নামাজের মতোই অজু, সুম্মা আফরাগা আলা রাসিহি সালাতা হাফেনাতিন, অতঃপর তিনি নিজের মাথায় তিন হাফেনা মানে তিন অঞ্জলি পানি ঢেলে দিলেন, মিল আকাফেহি, তার অঞ্জলি ভর্তি করা অঞ্জলি তার মাথায় তিনবার দিলেন, সুম্মা গাসসালা সাইরা জাসাদিহি, অতঃপর তার পুরা শরীরকে তিনি ধুলেন, সুম্মা তানাহা আন মাকামিহি, অতঃপর ওই স্থান থেকে একটু সরে গেলেন, যালিকা ফা গাসসালা রিজলাইহি, তারপর দুই পা ধুলেন। ওই যে একটু আগে বলছিলাম আপনাদেরকে যে অজু করার পর যদি আপনি পা দুটা পরে ধুতে চান তাহলে পরে ধুবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই জায়গা থেকে সরে গিয়ে পা দুটা ধুলেন, তো এরকম আপনি করবেন, নচেত একসাথে আপনি আবার পা ধুতে পেলেন, সুম্মা আতাইতুহু বিল মিনদিলে, অতঃপর আমি একটা রুমাল এনে দিলাম, কিন্তু তিনি ওই দিন রুমাল নিলেন না, রুমাল আর ব্যবহার করলেন না, মুছলেন না, এর মানে এটা নয় যে রুমাল দিয়ে পানি মুছা না যায়, মানুষের ইচ্ছা, কোন সময় চাইলে সে ধুলো মুছলো, কোন সময় চাইলে তাহলে সে মুছলো না। এই হাদিসটিকে ইমাম বুখারী গোসল অধ্যায়ে বারংবার নিয়ে এসেছেন কয়েক জায়গায়, তার মধ্যে হাদিস নম্বর 248, 249, 257 পুরোপুরি দেখতে পারেন। তাহলে বন্ধুগণ, ফরজ গোসল করার নিয়ম কি হলো, এই নিয়মটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূলের সহধর্মিনী বর্ণনা করলেন, আর তার সারাংশ আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার একটি কথা আমি না বললে পারছি না, সেটি হলো আমাদের দেশে বা সমাজে একটি কথা আছে যে ফরজ গোসলের সময় নাকে পানি দেওয়া ফরজ, কি আছে কথা, আছে না নাই, ফরজ গোসলের সময় নাকে পানি দেওয়া ফরজ, বলছে এটা ফরজ, ফরজ কেন রে ভাই, হানাফি মাযহাবের উসুল অনুযায়ী বলা হয়েছে যে সকল কাজ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অকাট্য দলিল মানে যে সকল দলিলের সন্দেহের কোন অবকাশ নেই, যেমন কোরআন মজিদের আয়াত, মুতাওয়াতির হাদিস, কোন কোন সূত্রে হাদিস, তাহলে সেই কাজটাকে তারা ফরজ মনে করেন। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যেখানে
ও পবিত্র থেকে পাক হতে বলেছেন, গোসল করতে বলেছেন, সেখানে তিনি এই আদেশ দেননি যে তোমরা নাকের ভিতরে ধো। এবং ওই মাযহাবে বলা হয়েছে যে নাকের ভিতরে নরম স্থানে যেন পানি পানি যায় অতদূর পর্যন্ত ধুতে হবে। কথা হলো এই যে ফরজ গোসলের বিধান বা আলোচনা যেটা কোরআন মজিদে এসেছে, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলা কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে পাক হও। সেখানে এই অকাট্য কথা কোরআনের আয়াত দিয়ে বলা হয়নি বা এখানে বর্ণিত না। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও অকাট্য ভাবে আদেশ হিসাবে সেই কাজ করতে বলা হয়নি। তবে যেহেতু ওযুর সময় নাক ঝাড়া, নাকের ভিতর পানি নেওয়া অতঃপর নাক ঝেড়ে দেওয়া, মুখের ভিতর পানি নেওয়া অতঃপর কুল্লি করা, যেটা যেটা ওযুর একটি অংশ, এরকম গোসলের সময়ও মানে নাপাকি নাপাক থেকে গোসল করার সময় যে ওযুটা করা হবে তখনও এই কাজটি করা হবে। তবে এটা ফরজ কাজ নয়, এটা সুন্নত কাজ। এটা ফরজ কাজ না, এটা সুন্নত কাজ, আপনি করবেন ভালো, নচেত করা জরুরি নয়। আমরা আলোচনার শেষে চলে এসেছি, কয়েকটি সুন্দর সুন্দর পয়েন্ট এরপর আমি আপনাদের বলব, বলার পর আর পাঁচ মিনিটের মধ্যে আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দেব। এক নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোন মহিলা এই বড় নাপাক থেকে পাক হয় অর্থাৎ গোসল করে, তাহলে তার বেনি বা খোপা খোলা জরুরি না, মানে তার সব চুলগুলা ধোয়া জরুরি না। চুলের গোড়ায় যদি সে এমনি হাত দিয়ে পানি ঢুকাই দেয় তাহলে হয়ে যাবে, তাকে বেনি ও খোপা খোলার প্রয়োজন নেই। এটা একটি মশলা, এগুলো সবগুলা দলিল প্রমাণ আছে, আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে বলতে পারছি না, সময় আমরা শেষের দিকে, নচেত এগুলো সব দলিল প্রমাণ হিসাবে সাব্যস্ত। এটা এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি কোন পুরুষ গোসল করেছে, করার পর কিছু পানি বাকি আছে, তাহলে স্ত্রী বাকি পানিগুলি দিয়ে গোসল করতে পারে। অনুরূপ কারো স্ত্রী যদি গোসল করেছে অতঃপর কিছু পানি বাকি আছে, কোনো বালতি নেবার কোথাও, তাহলে পুরুষ এসে ওই পানিতে গোসল করতে পারে। অনুরূপ স্বামী ও স্ত্রী একসাথে এক বালতি থেকে এক পাত্র থেকেই পানি নিয়ে নিয়ে গোসল করতে পারে। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। কোন মানুষ যদি এরকম পানি নিয়ে নিয়ে গোসল না করে ডাইরেক্টলি পুকুরে গোসল করতে চায় তাহলে তার এই নিয়ম রক্ষা করা হয় না, সে ডাইরেক্ট পুকুরে ঢুকে পড়ে। যদি সে বড় নাপাকের নিয়ত থাকে বা মুস্তাহাব গোসলগুলির মনে ইচ্ছা আছে, তাই পুকুরে গোসল করতে যাচ্ছে, ঢুকে পড়ছে একসাথেই, আর ওখানে গিয়ে যেরকম করে পুকুরে গোসল করে গ্রামের মানুষ আমরা ওরকম করে গোসল করছে, তাহলে সেটাকেও গোসল ধরা হবে এবং বড় নাপাকি থেকে সেটা গোসল মনে করা হবে। মনে রাখবেন, যদি কোন মানুষ, যেটা ফরজ গোসলের আলোচনা হলো, ফরজ গোসল যদি সে করে নেয় তাহলে নামাজের জন্য এক্সট্রা করে আর অজু করতে হবে না। কোন মানুষ কি গোসল করে নেয়, ফরজ গোসল যেটা সেটা করে নেয়, তাহলে তাকে আর এক্সট্রা করে কি করতে হবে না, অজু করতে হবে না। কিন্তু যদি এমনি এমনি গোসল করে যেগুলো মুবাহ গোসল, এমনকি সুন্নত গোসল গুলো, তাহলে সেই গোসলের পর অজু করতে হবে। বলবেন পার্থক্য কেন? এই কারণে পার্থক্য, আল্লাহ তাআলা যেখানে ওই সূরা মায়েদার ওই আয়াতে, ছয় নম্বর আয়াতে যেখানে আদেশ করেন যে তোমরা যখন নামাজে দাঁড় হবে তখন অজু করে নাও, আর যদি জুনুবি হও, বড় নাপাকি থাকো, তাহলে ফাত্তা হারু, তাহলে তোমরা গোসল করে পাক হয়ে যা, কত করে নামাজ পড়ো, ওইখানেটা বলছেন না যে গোসল করে পাক হো আবার অজু করো। আর যেহেতু বড় নাপাকি থেকে গোসল করা একটি ইবাদত, একটি ইসলামের আদেশ, তাই সেখানে নিয়ত হওয়া জরুরি। কিন্তু মুবাহ গোসল গুলিতে কোন জিনিসের নিয়ত হয় না, কোন ইবাদতের নিয়ত হয় না, তাই মুবাহ গোসল যেটা দৈনন্দিন মানুষ করে এমনি এমনি, সেই গোসল গুলি করলেও সে সরাসরি নামাজ পড়তে পারে না, তাকে অজু করতে হবে। এমনকি মুস্তাহাব গোসল গুলি করলেও তাকে অজু করতে হবে, এটাই অধিকাংশ ওলামার মত। কিন্তু যেগুলা ফরজ গোসল, বড় নাপাকি থেকে গোসল করতে হয়, সেই গোসলের পর তাকে আর এক্সট্রা ভাবে অজু করার প্রয়োজন নেই। এই মশলাটি ভালো করে মনে রাখা দরকার, মানুষের অনেক সময় এর প্রয়োজন হয়ে যায়। যদি একদিনেই এক সময়ে দুটি গোসল উপস্থিত হয়ে গেছে আপনার উপর, ধরে নেন জুমার দিন সকাল হচ্ছে
ওই সময় আপনি আপনার স্বপ্নদর্শ হয়ে গেছে আর জুমার দিন তো শুরু হচ্ছে, তাহলে আপনাকে কি ফরজ গোসল একটা আলাদা করে করতে হবে, অতঃপর জুমার গোসল একটা আলাদা করে করতে হবে, না দুটা একসাথে করলেই হয়ে যাবে? দুইটা একসাথে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কোন মানুষ যদি আলাদা আলাদা করে গোসল করে নেকির উদ্দেশ্যে করতে পারে, নচেত দুটা একসাথে জমা হয়ে গেলে হয়ে যাবে, তার একটা গোসল করলেই হয়ে যাবে। এরকম জুনুবি অবস্থায়, বড় নাপাকি অবস্থায় মানুষ এক অপরের সঙ্গে কথা বলতে পারে, বসে থাকতে পারে, খেতে পারে, বাজার ঘাটেও যেতে পারে, মানুষের চুল টুল কাটাকাটিও করতে পারে, তবে যত তাড়াতাড়ি সে যেন গোসল করে ওটাই বেশি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাপাকির পর ঘুমিয়েছেন ওযু করার পর, তাই কোন মানুষ বড় নাপাকি হওয়ার পর যদি জামাজের নামাজের সময় এখনো দেরি আছে, আরো সে একটু কোন কাজ করতে চায়, বাইরে যেতে চায়, দোকানে যেতে চায়, তাহলে তার উপর এটা নিষেধ না এবং এটা তার উপর গুনাহ না। কিন্তু যদি নামাজের সময় হয়ে গেছে তারপরেও সে এগুলা করছে, নামাজ দেরি করছে, তাহলে অবশ্যই সে গুনাহকারী হবে এবং তার গুনাহ হবে। অনুরূপ কেউ যদি বড় নাপাকি হওয়ার পর যদি গোসল করতে আর একটু দেরি হয়, দেরিতে গোসল করতে চায়, তাহলে সে যেন ওযু করে নেয়। ওযু করে নিলে এই বড় নাপাকি একটু হালকা হয়ে যায়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও প্রমাণিত আছে। আর গোসল করার সময় সেই অঙ্গগুলি একটু চেপে চেপে মর্দন করে গোসল করা বেশি ভালো, যেন এটা খেয়াল রাখা হয়। আর লাস্ট কথা, যদি কোনো ব্যক্তি বড় নাপাক হয়ে যায়, হওয়ার পর ওর উপর গোসল জরুরি হয়েছে কিন্তু খুবই ঠান্ডা, এত ঠান্ডা যে সে পানি গায়ে দেওয়া যাচ্ছে না, এটা ঘটছে না ঘটে না, এটা আমাদের প্রত্যেক মানুষের জন্য ঠান্ডার সিজনে, এবং যারা ঠান্ডার দেশে আসলে তো হতেই, ওরা তো হই, এমন ঠান্ডা পানি যে আপনি গোসল করতে পারছেন না, যদি ওই ঠান্ডা পানিতে গোসল করেন আপনার অসুখ হয়ে যাবে বা অসুখ হওয়ার বেশি আশঙ্কা আছে, তাহলে এরকম অবস্থায় আপনাকে গোসল করা জরুরি না। যদি নামাজের সময় আসে আপনি তায়ের মন করেই নামাজ পড়ে নেবেন। তবে যদি পানি গরম করার ব্যবস্থা থাকে বা আরো অন্য কোন পদ্ধতি থাকে, তাহলে আপনি সেটা করে গোসল করে নেবেন। মোট কথা হলো এই যে যদি কোন মানুষ বড় নাপাক হয়ে যায়, হওয়ার পর যখন তার উপর গোসল করা জরুরি হয়ে গেল, এরকম সময় তার কাছে যদি পানি থাকে কিংবা না থাকে, না থাকে তাহলে তো তাই মন করতে হবে, পরে তাকে নামাজ এবং অন্য কাজ সম্পাদন করতে হবে। পানি আছে কিন্তু এত ঠান্ডা যে ব্যবহার করা যাচ্ছে না, করতে পারছে না, কিংবা ব্যবহার করলে তার ক্ষতির আশঙ্কা আছে, আশঙ্কা আছে যে এরকম ঠান্ডায় গোসল করলে আমার জ্বর হবে, সর্দি হবে, নাহলে আর কিছু হবে, নাহলে আর কিছু হবে, নাহলে আমার অসুখ ভালো হবে না আর কিছু, তাহলে এরকম আশঙ্কা থাকলে তাকে গোসল করতে হবে না। যখন পানি গরম হয়ে যাবে কিংবা গরম করার ব্যবস্থা হয়ে যাবে তখনই সে গোসল করে নেবে, নচেত তার পূর্বে তাই এমন করে সে বাকি কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা গোসলের বিষয়ে একটি মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন এরকম মাসলা মাসায় সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সুন্দর বিধানটি পালন করা তৌফিক দান করেন, আমাদের পাক সাফ থাকা তৌফিক দান করেন। যখনই গোসলের প্রয়োজন হবে তখন যেন আমরা বিনা অলসতায় এই নেকির কাজ, সুন্দর কাজটি যেন আমরা করতে পারি, এবং বিশেষ করে ফরজ গোসলগুলির দিকে যেন আমাদের খেয়াল থাকে, আমাদের যে ভ্রুক্ষেপ থাকে, আমাদের মুস্তাহাব গোসলগুলি যেন আমরা করে নেকি অর্জন করতে পারি, আর মোবাহ গোসলগুলিও যেন প্রয়োজনে আমরা করে থাকি বা করতে পারি, জরুরি নয়। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সুমতি দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।